পুরোটা স্প্রেড করে দাও। হ্যাঁ, জ্যামটা জাস্ট অসাধারণ হয়েছে। আর সকালবেলা ব্রেকফাস্টে রোজেলার জ্যাম দিয়ে ব্রেড খাওয়া দারুণ। এত সুন্দর কালারফুল রোজেলার জ্যাম তৈরি করতে লেগেছে মাত্র দুটি উপকরণ, এক রোজেলা পাপড়ি আর চিনি। এটা সাধারণত শীতকালেই পাওয়া যায়। গ্রাম বাংলায় একে চুয়ে শাক বা চুয়ে ফল বা মেস্তাপাট অনেকেই অনেক কিছু বলে থাকেন। এর বিজ্ঞানসম্মত নাম হলো হিবিস্কাস সাবদারিফা। জবা ফুলের যেমন বিজ্ঞানসম্মত নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস, তো এটাও সেই জবা ফুলের সঙ্গে কিছুটা সম্পর্কিত আছে নাম। এই রোজেলার বিভিন্ন গুণাগুণ আছে। রোজেলা ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে, অ্যানিমিয়া মানে রক্তাল্পতা কমাতে সহায়তা করে, আমাদের দ্রুত ওজন কমাতে সহায়তা করে, জ্বর সর্দি কাশি থেকে আমাদের মুক্তি দেয়, গল ব্লাডারে স্টোন জমতে দেয় না, হার্ট সুস্থ রাখতে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তথা বার্ধক্য কমাতে সহায়তা করে। আজকে আমরা দেখাবো কত কম সময়ে এবং কত কম উপকরণে রোজেলার জ্যাম তৈরি করা যায় এবং তৈরি করে সংরক্ষণ করে বাচ্চাদের স্কুলে টিফিনে এটা দেওয়াই যেতে পারে। ভীষণ স্বাস্থ্যকর, এটাতে তো কোনো কালারও অ্যাড হয়নি, কোনো প্রিজারভেটিভের জন্য কিছু দেওয়াও হয়নি, একদম দেখতেই পারবেন, পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে জ্যামটা তৈরি করা হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে আপনারা দেখতে থাকুন। নন্দি দিদি আমি চুল বেঁধেছে জেলি তৈরি করার মূল উপাদান হলো, এবং জেলিকে সিনথেটিক করার জন্য পেকটিন আগার আগার এইসব ব্যবহার করা হয়। তো রোজেলা বীজের মধ্যে প্রচুর পরিমাণে পেকটিন রয়েছে, তো সেই পেকটিনগুলো বার করার জন্য প্রথমে বীজগুলোকে সিদ্ধ করে নেব, আর বীজগুলোকে একটু মধ্যেখান দিয়ে কেটে নিয়েছি। এবার জলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো সিদ্ধ হতে থাক। বীজগুলো
ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে এবং এর থেকে পেকটিন বেরিয়ে গেছে। এই দেখুন একটু নালা নালা ভাব, এটাই হলো ন্যাচারাল পেকটিন। এবার এটাকে ছেঁকে জলটাকে ছেঁকে নেব, ছেঁকে নিতে হবে। ওই একই কড়াইতে রোজেলার পাপড়িগুলো দিয়ে দেবো। যে পেকটিনটা বেরিয়েছে সেটা দিয়ে দিচ্ছে। রোজেলার পাপড়িগুলো থেকে দারুণ কালার বেরোচ্ছে, একদম ন্যাচারাল, খুব সুন্দর লাগছে দেখতে। স্ট্রবেরি প্রাথমিক পর্যায় হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব, আর একটু কাজ বাকি আছে। এবার মেজারমেন্ট কাপে মেপে নেব কয় কাপ হলো। কড়াইটা আবার উনুনে বসিয়ে দিলাম, মোট 3 কাপ হলো। এবার চিনিও দেবো 3 কাপ। কালারটা একবার শুধু দেখুন, কি দারুণ ন্যাচারাল কালার। এই যে বড় বড় ড্রপ চলে এসেছে, আর একদম পুরো একদম সিনথেটিক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। কাচের জারগুলো গরম জল দিয়ে ধুয়ে স্টেরিলাইজ করে রেখেছি, এবার এগুলোকে ঢেলে দেবো। একটু এরকম করে নিচ্ছি, ভেতরে যদি কোনো বাবেল থাকে তাহলে বাতাসটা বাইরে বেরিয়ে আসবে।
রোজেলার জেলি খাবারের জন্য একদম সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকনা লাগিয়ে রেখে দেবো। যখনই ব্রেড রুটি খাওয়া হবে লাগিয়ে খেলে দারুণ লাগবে।